এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আধুনিক বাংলার রূপকার এবং উন্নয়নের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত 30 নভেম্বর 2019 তারিখে। সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন জননেতা হুমায়ুন কবির। এই দুই নেতার হাত ধরে ঢাকা দক্ষিণ পায় নতুন রাজনৈতিক অভিভাবক। শুরু হয় এক নতুন যাত্রা। সৎ, ত্যাগী ও মেধাবী মাঠকর্মীদের নিয়ে গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। দায়িত্ব গ্রহণ করার কিছুদিনের মধ্যেই পৃথিবীজুড়ে আঘাত হানে করোনা ভাইরাস। সাংগঠনিক কর্মকাণ্ড সাময়িক বাধাগ্রস্ত হলেও দুস্থ ও অভাবগ্রস্ত মানুষের পাশে দিন রাত নিরলস কাজ করে যায় বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি আর জননেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ। শত প্রতিকূলতা উপেক্ষা করে দৃঢ়চিত্তে এগিয়ে চলে সাংগঠনিক কর্মকাণ্ড। এই দুই নেতার সাংগঠনিক দক্ষতাই খুব অল্প সময়ের মধ্যে সফলভাবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঢাকার 8টি সংসদীয় আসনের অন্তর্গত 605টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়। সৎ, স্বচ্ছ, ত্যাগী ও অবহেলিত কর্মীদের স্থান দেয়া হয় কমিটিতে। প্রাণ ফিরে পায় ইউনিট কেন্দ্রিক রাজনীতি। ইউনিট কেন্দ্রিক অভূতপূর্ব এই সাফল্যের পর শুরু হয় ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন। একে একে এগিয়ে চলে সম্মেলনের ধারাবাহিকতা। হাজারিবাগ, কামরাঙ্গীরচর, ড্যামরা, মতিঝিল, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও ওয়ারি থানার সফল সম্মেলনের পর সময় এসেছে ঐতিহ্যবাহী লালবাগ থানার। আজ 20 সেপ্টেম্বর 2022 তারিখ। লালবাগ থানা এবং এর অন্তর্গত 23, 24, 25 ও 26 নং ওয়ার্ডের সম্মেলন। 1992 সালে প্রথম লালবাগ থানা কমিটি গঠিত হয় আবুল হাসনাত এবং জননেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে। সাধারণ সম্পাদক হিসেবে 1992 সাল হতে 2016 সাল পর্যন্ত বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের হাল ধরে রাখেন জননেতা হুমায়ুন কবির। 1994 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়ে সরাসরি জনগণের সেবা করার সুযোগ পান, কিন্তু তার এই জয়যাত্রাকে বাধাগ্রস্ত করতে সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত কমিশনার বিএনপি নেতা ও তার কর্মী বাহিনী নিয়ে বিজয়ী কমিশনার হুমায়ুন কবিরের কর্মী সমর্থকদের সমাবেশে এলোপাথারি গুলি চালায়। রক্তাক্ত হয় লালবাগের মাটি, ঝরে যায় 7টি তাজা প্রাণ। কিন্তু এই 7 শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেননি জননেতা হুমায়ুন কবির। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যান নিজ মহিমায়। বারবার নির্বাচিত হন কমিশনার হিসেবে। সাংগঠনিকভাবে অনুকরণীয় উদাহরণ তৈরি করে লালবাগের রাজনীতিকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। থানা পর্যায়ে সফলতার পর 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সৎ জীবনযাপন, কর্মীবান্ধব, মিষ্টভাষী, সুদূরপ্রসারী চিন্তার অধিকারী এই নেতার বিচক্ষণতা নজরকারে দলীয় হাইকমান্ডের। অতপর ডিসেম্বর 2019 থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা হুমায়ুন কবির। পাশে সভাপতি হিসেবে পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিকে। বরেণ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, যিনি 38 নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ছিলেন, দায়িত্ব পালন করেছেন সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পূর্বে ছিলেন শাখাটির সিনিয়র সহসভাপতি। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি
লালবাগ থানাকে অন্য সব এলাকা থেকে ভিন্ন করে তুলেছে। এখানে অসাম্প্রদায়িক ভ্রাতৃত্ববোধ আর দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকার দৃষ্টান্ত অন্য কোথাও খুব একটা দেখা যায় না। জাতীয় যে কোনো দুর্যোগে অথবা দলের ডাকে রাজপথে নেমে যায় অকুতোভয় লালবাগ থানার নেতাকর্মীরা, হোক সেটা স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা হরতাল জঙ্গিবাদের নামে সহিংসতা ঠেকাতে অথবা প্রাণপ্রিয় নেত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে। আবার মানবতার সেবায় করোনার মতো দুঃসময়ে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে অথবা শীতার্তদের মাঝে গরম কাপড় বিলিয়ে লালবাগ থানা ও এর অন্তর্গত ওয়ার্ডসমূহ এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। লালবাগ থানা এবং এর অন্তর্গত 23, 24, 25 ও 26 নং ওয়ার্ডের এই মহান সম্মেলনের মাধ্যমে আমরা খুঁজে পাব আগামীর মান্নাফি এবং হুমায়ুনকে, যাদের নেতৃত্বে আরও মজবুত হবে দলের সাংগঠনিক শক্তি, যারা আন্দোলন সংগ্রামের পাশাপাশি কার্যকরী অবদান রাখবে ভোটের রাজনীতিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2041 বাস্তবায়নে নতুন এই নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে দল ও দেশকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।